স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি এক্সপ্যানশন আন্ডার দ্য ভেরিয়াস গভর্নর জেনারেলস দ্য মাইসর অ্যান্ড মারাঠা ওয়ার্স এক্সপ্যানশন আন্ডার ওয়ার অ্যান্ড হেস্টিংস সেভেন্টিন সেভেন্টি টু টু এইটি ফাইভ ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার সেভেন্টিন সেভেন্টি ফাইভ টু এইটি টু সেকেন্ড মাইসোর ওয়ার সেভেন্টিন এইটি টু এইটি ফোর expansion under cornwallis 1786-93 third mysore war 1790-92 expansion under lord wellesley 1798-1805 fourth mysore war 1799 second anglo-maratha war 1803-05 expansion under lord hastings 1813-23 third anglo-maratha war 1817-18 বিভিন্ন গভর্নর জেনারেলদের অধীনে বিস্তৃতি মহীশূর এবং মারাঠা যুদ্ধ ওয়ারেন হেস্টিংসের অধীনে সম্প্রসারণ সতেরোশো বাহাত্তর থেকে পঁচাশি প্রথমিঙ্গ মারাঠা যুদ্ধ সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি দ্বিতীয় মহীশূর যুদ্ধ সতেরোশো থেকে চুরাশি কর্নওয়ালিসের অধীনে সম্প্রসারণ সতেরোশো ছিয়াশি থেকে তিরানব্বই তৃতীয় মহীশূর যুদ্ধ সতেরোশো নব্বই থেকে বিরানব্বই লর্ড ওয়েলেসলির অধীনে সম্প্রসারণ সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো পাঁচ চতুর্থ মহীশূর যুদ্ধ সতেরোশো নিরানব্বই দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ আঠারোশো তিন থেকে শূন্য পাঁচ লর্ড হেস্টিংসের অধীনে সম্প্রসারণ আঠারোশো তেরো থেকে তেইশ তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ আঠারোশো সতেরো থেকে আঠারো First Governor General Warren Hastings, 1772 to 85. Warren Hastings became the deputy ruler of Madras after the end of the First Anglo Mysore War, 1769. In 1772, he was appointed as the governor of Calcutta Presidency, the most important of the three major British presidencies Calcutta, Madras, and Bombay. In 1774, Hastings was considered as the natural choice to be the first Governor General. প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর থেকে পঁচাশি প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ সতেরোশো উনসত্তর শেষ হওয়ার পর ওয়ারেন হেস্টিংস মাদ্রাজের ডেপুটি শাসক হন সতেরোশো বাহাত্তর সালে তিনি কলকাতা প্রেসিডেন্সির গভর্নর হিসেবে নিযুক্ত হন যা তিনটি প্রধান ব্রিটিশ প্রেসিডেন্সি কলকাতা মাদ্রাজ এবং বোম্বাইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতেরোশো সালে হেস্টিংসকে প্রথম গভর্নর জেনারেল হওয়ার স্বাভাবিক পছন্দ হিসাবে বিবেচনা করা হয়েছিল দ্য টাস্ক বিফোর ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যমাস হি হ্যাড টু ট্রান্সফর্ম আ কোম্পানি অফ ট্রেডার্স ইন্টু আ ফোর্স অফ অ্যাডমিনিস্ট্রেটার্স এন্ড ডেভেলপ আ ওয়ার্কেবল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন বেঙ্গল মোস্ট ইম্পর্টেন্টলি হি হ্যাড টু রিহাবিলিটেট দ্য কম্পানিজ ফাইন্যান্সেস ওয়ারেন হেস্টিংসের আগে কাজটি ছিল বিশাল তাকে ব্যবসায়ীদের একটি কোম্পানিকে প্রশাসক বাহিনীতে রূপান্তরিত করতে হয়েছিল এবং বাংলায় একটি কার্যকর প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে হয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে কোম্পানির আর্থিক পুনর্বাসন করতে হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ইন সেভেন্টিন সেভেন্টি টু ইট ওয়াজ ডিসাইডেড টু এন্ড দ্য ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ বাই ক্লাইভ The company now decided to collect land revenue itself and not through the Nayab Diwan who was earlier appointed by Clive for the purpose. Thus, the president was required to take over the charge of the entire management of revenues of Bengal, Bihar, and Orissa. Accordingly, the governor and the council formed the Board of Revenue and the company appointed its own European officers called collectors to collect land revenue and manage revenue affairs. The treasury was also removed from Murshidabad to Calcutta. প্রশাসনিক সংস্কার সতেরোশো বাহাত্তর সালে ক্লাইভ কর্তৃক স্থাপিত দ্বৈত প্রশাসন ব্যবস্থার অবসানের সিদ্ধান্ত নেওয়া হয় কোম্পানি এখন ভূমি রাজস্ব সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে এবং নাইভ দিওয়ানের মাধ্যমে নয় যাকে আগে ক্লাইভ এই উদ্দেশ্যে নিযুক্ত করেছিলেন এইভাবে রাষ্ট্রপতিকে বাংলা বিহার ও উড়িষ্যার রাজস্বের সমগ্র ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করতে হয় তদনুসারে গভর্নর এবং কাউন্সিল রাজস্ব বোর্ড গঠন করে এবং কোম্পানি ভূমি রাজস্ব সংগ্রহ এবং রাজস্ব সংক্রান্ত বিষয়গুলি পরিচালনা করার জন্য কালেক্টর নামে নিজস্ব ইউরোপীয় অফিসার নিয়োগ করে রাজকোষ মুর্শিদাবাদ থেকে কলকাতায় সরিয়ে নেওয়া হয় রেভিনিউ রিফর্মস ইন সেভেন্টিন হেস্টিংস মেড আ ফাইভ ইয়ার সেটেলমেন্ট কুইকোয়েনিয়াল সেটেলমেন্ট ওর পঞ্চশালা বন্দোবস্ত অফ ল্যান্ড রেভিনিউ বাই দ্য ক্রুড মেথড অফ ফার্মিং আউট স্টেটস টু দ্য হায়েস্ট বেডা The revenue farmers had no permanent interest in land and therefore tried to extort the maximum revenue from the cultivators. The officers of the company themselves participated in the bidding under the name of their servants. Warren Hastings himself was accused of such forgery. Hence, the system caused much hardship to the farmers and failed miserably. Rajushushamskar 1772 Shale. হেস্টিংস সর্বোচ্চ দরদাতাকে এস্টেট চাষের অপরিশোধিত পদ্ধতির মাধ্যমে ভূমি রাজস্বের একটি পাঁচ বছরের বন্দোবস্ত পঞ্চশালা বন্দোবস্ত করেছিলেন রাজস্ব কৃষকদের জমির প্রতি কোন স্থায়ী আগ্রহ ছিল না এবং তাই তারা চাষিদের কাছ থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়ের চেষ্টা করে কোম্পানির কর্মকর্তারা নিজেরাই তাদের ভৃত্যদের নামে দরপত্রে অংশ নেন ওয়ারেন হেস্টিংস নিজেও এমন জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হন তাই এই ব্যবস্থা কৃষকদের অনেক কষ্টের কারণ হয়েছিল এবং খারাপভাবে ব্যর্থ হয়েছিল আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য ফাইভ ইয়ার সেটেলমেন্ট হেস্টিংস রিভার্টেড টু দ্য সিস্টেম অফ অ্যানুয়াল সেটেলমেন্ট সেলানা বন্ডোবাস্ট ইন সেভেন্টিন সেভেন্টি সেভেন ওয়ান্স আগেন বেসড অন দ্য মেথড অফ ফার্মিং আউট দ স্টেটস টু দ্য হায়েস্ট বেদার পাঁচ বছরের বন্দোবস্তের মেয়াদ শেষ হওয়ার পর হেস্টিংস সতেরোশো সাতাত্তর সালে বার্ষিক বন্দোবস্ত সালানা ব্যান্ডোবাস্ট পদ্ধতিতে ফিরে আসেন state judicial reforms hastings made several successful reforms in the existing judicial system of bengal before hastings civil and criminal cases were decided by zamindars he then tried to build up a judicial framework based on the mughal model and set up the Diwani adalat decided civil cases appeals went to sadar Diwani adalat and the Forjdari adalat decided criminal cases Appeals went to Southern Nizamat Adalat, followed the Muslim law. These courts followed both Muslim and Hindu laws. However, as per the Regulating Act of 1773, a Supreme Court competent to try all British subjects was set up at Calcutta, which followed the English law. This dualism in the legal system continued throughout the company's rule in India. Hastings also attempted to codify Hindu and Muslim laws. বিচারক সংস্কার বাংলার বিদ্যমান বিচার ব্যবস্থায় বেশ কিছু সফল সংস্কার সাধন করেন হেস্টিংসের আগে দেওয়ানি ও ফৌজদারি মামলার জমিদাররা সিদ্ধান্ত নিতেন এরপর তিনি মুঘল মডেলের উপর ভিত্তি করে একটি বিচারক কাঠামোগড়ে তোলার চেষ্টা করেন এবং দেওয়ানি আদালত দেওয়ানি মামলার সিদ্ধান্ত হয় আপিল সদর দেওয়ানী আদালতে যায় এবং ফৌজদারি আদালত ফৌজদারি মামলার ফৌজদারি মামলা আপিল সদর নিজামত আদালতে চলে যায় স্থাপনের চেষ্টা করেন মুসলিম আইন এই আদালতগুলি মুসলিম ও হিন্দু উভয় আইনি অনুসরণ করত যাই হোক সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে সমস্ত ব্রিটিশ বিষয় বিচার করার জন্য উপযুক্ত একটি সুপ্রিম কোর্ট কলকাতায় স্থাপন করা হয়েছিল যা ইংরেজ আইন অনুসরণ করেছিল আইনি ব্যবস্থায় এই দ্বৈতবাদ ভারতে কোম্পানির শাসন জুড়ে অব্যাহত ছিল হেস্টিংস হিন্দু ও মুসলিম আইনকেও সংহিতাবদ্ধ করার চেষ্টা করেছিলেন সতেরোশো ছিয়াত্তর সালে সংস্কৃতে কোডের একটি অনুবাদ কোড অফ জেন্টু আইন শিরোনামে প্রকাশিত হয়েছিল এক্সপ্যানশন অন দ্য হেস্টিংস কম্প্রাইজ দ্য ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার সেভেন্টিন সেভেন্টি ফাইভ টু এইটি টু অ্যান্ড সেকেন্ড মাইসর সেভেন্টিন টু এইটি ওয়ারেন হেস্টিংসের অধীনে সম্প্রসারণে প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি এবং দ্বিতীয় মহীশূর যুদ্ধ সতেরোশো আশি থেকে চুরাশি অন্তর্ভুক্ত ছিল সেকেন্ড অ্যাংলো মাইসর ওয়া সেভেন্টিন এইটি টু এইটি ফোর দ্য ব্রিটিশ হ্যাড নো ইন্টেনশন অফ স্টিকিং টু দ্য ট্রিটি অফ মাদ্রাস ওয়ে মারাঠাস ইন ওয়েডেড হেডফ in ইন সেভেন্টিন সেভেন্টি ওয়ান দি ইংলিশ কোম্পানি ডিড নট কম টু হেল্প সো It was now a question of time before a second round of war between the company and the Mysore state started. On the other hand, the French proved more helpful to Heder with his military demands as saltpeter, lead, guns, and other military hardware naturally found their way into Mysore through Mahé, a French settlement on the Malabar coast within Heder's jurisdiction. Further, the American War of Independence had broken out in 1775 and the French help to American colonists made Governor General Warren Hastings extremely anxious of Heder's relations with the French. Under these circumstances, the company attempted to capture Mahe, which was a direct challenge to Heder Ali. The English had also offended Heder Ali when an English force trespassed on Heder's territory in order to take over Guntur in the northern circas. দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ সতেরোশো আশি থেকে চুরাশি ব্রিটিশদের মাদ্রাজ চুক্তিতে অটল থাকার কোন ইচ্ছা ছিল না সতেরোশো একাত্তর সালে মারাঠারা হায়দারের অঞ্চল আক্রমণ করলে ইংরেজ কোম্পানি তার সাহায্যে আসেনি সুতরাং কোম্পানি এবং মহীশূর রাজ্যের মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হওয়ার আগে এটি এখন সময়ের প্রশ্ন ছিল অন্যদিকে ফরাসিরা হায়দারকে তার সামরিক দাবিতে আরও সহায়ক বলে প্রমাণিত হয়েছিল কারণ সোল্টপিটার সীশা বন্দুক এবং অন্যান্য সামরিক হার্ডওয়্যার স্বাভাবিকভাবেই মাহে হায়দারের এক মধ্যে মালাবার উপকূলে একটি ফরাসি বসতি হয়ে মহীশূরে প্রবেশ করেছিল আরও সতেরোশো পঁচাত্তর সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং আমেরিকান উপনিবেশবাদীদের ফরাসি সাহায্য গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে ফরাসিদের সাথে হায়দারের সম্পর্কের জন্য অত্যন্ত উদ্বিগ্ন করে তোলে এই পরিস্থিতিতে কোম্পানি মাহে দখল করার চেষ্টা করে যা হায়দার আলীর জন্য সরাসরি চ্যালেঞ্জ ছিল উত্তর সরকারে গুন্টুর দখল করার জন্য একটি ইংরেজ বাহিনী হায়দারের অঞ্চলে অনুপ্রবেশ করলে ইংরেজরাও হায়দার আলীকে অসন্তুষ্ট করেছিল দি ইংলিশ ক্যাপচার অফ মাহে প্রোভাইডেড দি ইমিডিয়েট প্রিটেক্সট ফর দ্য সেকেন্ড মাইসর ও দি ইংলিশ ওয়ান ওভার দ্য মারাঠাস অ্যান্ড দ্যাম হেস্টিংস ড্রাইভ নিজাম উইথ সেশন অফ গুন্টুর ডিস্ট্রিক্ট ইন জুলাই সেভেন্টিন এইটি ওয়ান

সতেরোশো একাশি সালের জুলাই মাসে সার আইরে কুটের অধীনে ইংরেজ সেনাবাহিনী পড়তন্য হতে হায়দার আলীকে পরাজিত করে অ্যাডমিরাল বেলি ডি সাফরেনের অধীনে ফরাসি সাহায্য সতেরোশো বিরাশি সালে ভারতে পৌঁছেছিল সংঘর্ষ চলতে থাকে কিন্তু পরবর্তীতে সতেরোশো বিরাশি সালের ডিসেম্বরে দ্বিতীয় মহীশূর যুদ্ধের সময় হায়দার ক্যান্সারে মারা যান টিপু সান অ্যান্ড সিক্সেসর অফ হেডার কন্টিনিউড দ্য ওয়ার আগেইন্স্ট দ্য ব্রিটিশ However, in 1783, the American War of Independence ended. Thereafter, Safrin sailed back for Europe leaving Tipu to fight his own battles. The Madras government also desired peace due to lack of resource and uncertainty of the Maratha attitude. Tipu also needed time to strengthen his own administration. Thus, the war ended with the Treaty of Mangalore, March 1784, signed on the basis of mutual restitution of each other's territories. লাস্ট ইন্ডিয়ান রুলার অন ইকু ফুটিং হায়দারের পুত্র উত্তরসূরি টিপু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান যাই হোক সতেরোশো তিরাশি সালে আমেরিকান স্বাধীনতা যুদ্ধ শেষ হয় তারপরে টিপুকে নিজের যুদ্ধে লড়তে রেখে সাফরেন ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেন সম্পদের অভাব এবং মারাঠা মনোভাবের অনিশ্চয়তার কারণে মাদ্রাজ সরকারও শান্তি কামনা করেছিল টিপুর নিজের প্রশাসনকে শক্তিশালী করতেও সময়ের প্রয়োজন ছিল এইভাবে একে অপরের অঞ্চলগুলির পারস্পরিক পুনরুদ্ধারের ভিত্তিতে স্বাক্ষরিত ম্যাঙ্গালোর চুক্তি মার্চ সতেরোশো চুরাশি এর মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে ভারতীয় শাসকের সাথে এটিই ছিল শেষ ব্রিটিশ চুক্তি governor general lord cornwallis 1786-93 cornwallis was sent to india specially charged with the duty of finding out a satisfactory solution to the land revenue problem the administrative superstructure built by cornwallis remained substantially in force till 1858 গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস সতেরোশো ছিয়াশি থেকে তিরানব্বই কর্নওয়ালিসকে ভারতে পাঠানো হয়েছিল বিশেষভাবে ভূমি রাজস্ব সমস্যার সন্তোষজনক সমাধান খুঁজে বের করার দায়িত্বে কর্নওয়ালিস দ্বারা নির্মিত প্রশাসনিক সুপারস্ট্রাকচার আঠারোশো আটান্ন সাল পর্যন্ত যথেষ্ট কার্যকর ছিল রেভিনিউ রিফর্মস ইন নাইনটি কর্নওয়ালস ডিসাইডেড টু রেকনাইজ ওনার্স অফ ল্যান্ড Subject to annual payment of land revenue to the state, a ten-year settlement was made with the zamindars on the basis of 89% of the rental, leaving 11% with the zamindars. In 1793, this decennial settlement was declared permanent, called permanent settlement of Bengal. Rajosho Shamskar no Nobbo Ishale Cornwallis Jomidar Jomir Malik Hisabe Shikriti Devar Shidhan Tonan. যা রাজ্যকে বাৎসরিক ভূমি রাজস্ব প্রদান সাপেক্ষে খাজনার উননব্বই শতাংশের ভিত্তিতে জমিদারদের সঙ্গে এগারো শতাংশ রেখে দশ বছরের বন্দোবস্ত করা হয় সতেরোশো তিরানব্বই সালে এই বর্ষীয় বন্দোবস্তকে স্থায়ী ঘোষণা করা হয় বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয় কোড In 1793, Cornwallis compiled his judicial reforms in the form of the famous Cornwallis Code based on the principle of separation of powers. The court divested the collector of all his judicial powers and left him with the duty of revenue administration alone. The judicial powers were given to a new class of officer, the district judge. Cornwallis Code, 1793 কর্ণওয়ালিস ক্ষমতা পৃথকীকরণের নীতির উপর ভিত্তি করে বিখ্যাত কর্নওয়ালিস কোড আকারে তার বিচারক সংস্কারগুলি সংকলন করেছিলেন কোড কালেক্টরকে তার সমস্ত বিচারক ক্ষমতা হস্তান্তর করে এবং তাকে রাজস্ব প্রশাসনের দায়িত্ব একা ছেড়ে দেয় বিচারক ক্ষমতা দেওয়া হয় নতুন শ্রেণীর কর্মকর্তা জেলা জজকে রিফর্ম অফ ক্রিমিনাল ল কনওয়ালেস ব্রট অ্যাবাউট চেঞ্জেস ইন দ্য ক্রিমিনাল ল ইজ ওয়েল ইভেন দো দ্য টুক দ্য ক্রিমিনাল ল টু বি ডিভাইনলি অর্ডেন্ড For instance, in cases of murder, the law officers were now to be guided by the intention of the murder and not merely by the manner of perpetration. The usual punishment of amputation of body parts was to be replaced by imprisonment or fine. Further, non Muslims were now allowed to give testimony against Muslims in criminal cases. <laughs> যদিও মুসলমানরা তাদের ফৌজদারি আইনকে ঐশ্বরিকভাবে নির্ধারিত বলে গ্রহণ করেছিল উদাহরণস্বরূপ হত্যার ক্ষেত্রে আইন কর্মকর্তাদের এখন হত্যার উদ্দেশ্য দ্বারা পরিচালিত হতে হবে শুধুমাত্র অপরাধের পদ্ধতি দ্বারা নয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলার স্বাভাবিক শাস্তি কারাদণ্ড বা জরিমানা দ্বারা প্রতিষ্ঠাপিত হয়েছিল তদুপরি অমুসলিমদের এখন ফৌজদারি মামলায় মুসলমানদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল Undesirable effects, though the judicial reforms of Conwallis were based on the principle of equity, in its immediate context it produced many undesirable effects. The new code was unfamiliar and elaborate, beyond the comprehension of the common man. The traditional judicial functionaries were replaced by European judges who knew very little about Indian customs and habits. অবাঞ্ছিত প্রভাব যদিও কর্নওয়ালিসের বিচার বিভাগীয় সংস্কারগুলি ন্যায্যতার নীতির উপর ভিত্তি করে করা হয়েছিল তার তাৎক্ষণিক প্রেক্ষাপটে এটি অনেক অবাঞ্ছিত প্রভাব তৈরি করেছিল নতুন করেটি ছিল অপরিচিত এবং বিস্তৃত সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে প্রথাগত বিচারক কর্মকর্তাদের প্রতিস্থাপন করা হয়েছিল ইউরোপীয় বিচারকদের দ্বারা যারা ভারতীয় রীতিনীতি এবং অভ্যাস সম্পর্কে খুব কমই জানত সাপ্রেশন অব ব্রাইবারি এন্ড cornwallis himself was beyond the greed for money that had tarnished the names of clive and warren hastings cornwallis forbade the company's employees from indulging in private trade and required each officer to declare his property under oath before he left india he also raised the salaries of the company's officials in order to desist them from indulging in corruption <laughs> কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যে লিপ্ত হতে নিষেধ করেছিলেন এবং ভারত ত্যাগ করার আগে প্রতিটি অফিসারকে শপথের অধীনে তার সম্পত্তি ঘোষণা করতে বাধ্য করেছিলেন দুর্নীতিতে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার জন্য তিনি কোম্পানির কর্মকর্তাদের বেতনও বাড়িয়েছিলেন ইউরোপিয়ানাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন আনফর্চুনেটলি কনওয়ালাস লাইক মোস্ট অফ হিস কান্ট্রিমেন সফার ফ্রম দি ইভেল ইনফেকশন অফ রেশাল ডিসক্রিমিনেশন He had very low opinion of Indians in general and regarded every Indian to be corrupt. He sought to reserve all higher services for Europeans and reduced the Indians to hewers of wood and drawers of water. For instance, in the army, Indians could not rise above the position of Jamadar or Subedar and in civil services not above deputy collector. In this way, he put the official seal on the policy of racialism that infested Anglo Indian relations till the very end. প্রশাসনের ইউরোপীয়করণ দুর্ভাগ্যবশত কর্নওয়ালিস তার বেশিরভাগ দেশবাসীর মতো জাতিগত বৈষম্যের মন্দ সংক্রমণে ভুগেছিলেন তিনি সাধারণভাবে ভারতীয়দের সম্পর্কে খুব কম মতামত রাখতেন এবং প্রত্যেক ভারতীয়কে দুর্নীতিগ্রস্ত বলে মনে করতেন তিনি ইউরোপীয়দের জন্য সমস্ত উচ্চতর পরিষেবা সংরক্ষণ করতে চেয়েছিলেন এবং ভারতীয়দেরকে কাঠের খোড়া এবং জলের ড্রয়ার এ নামিয়েছিলেন উদাহরণস্বরূপ সেনাবাহিনীতে ভারতীয়রা জেমাদার বা সুবেদার পদের উপরে উঠতে পারে না এবং বেসামরিক পরিষেবাগুলিতে ডেপুটি কালেক্টরের উপরে নয় এইভাবে তিনি বর্ণবাদের নীতির উপর সরকারি শিলমোহর স্থাপন করেছিলেন যা শেষ অবধি অ্যাংলো ইন্ডিয়ান সম্পর্ককে প্রভাবিত করেছিল এক্সপ্যানশন অফ দ্য কনভালাস কম্প্রাইজড অব দ্যসাইনটি টু নাইনটি টু কর্নওয়ালিসের অধীনে সম্প্রসারণ তৃতীয় মহীশূর যুদ্ধ সতেরোশো নব্বই থেকে বিরানব্বই নিয়ে গঠিত এখানেই এই ভিডিওটি শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব